একে একে টেলিপর্দায় কামব্যাক করছে আমাদের প্রিয় জুটি। অল্প কদিনের মধ্যেই অনেক পুরনো জনপ্রিয় জুটি যাদের কামব্যাকের জন্য সবাই অপেক্ষা করছিল তারা মোটামুটি সবাই কামব্যাক করেছে। সবার মতো খড়কুটো ধারাবাহিকের অতীব প্রিয় জুটি বাবিন আর গুনগুন কামব্যাক করেছিলেন ঝোড়া এবং মহার্ঘ হয়ে। তবে এইবার তাদের ধারাবাহিক টপার হওয়া তো অনেক দূরে, ভালো টিআরপি দিতে একেবারেই পারেনি, তাই দুই মাসের মধ্যেই হঠাৎই শেষ হয়ে যায় বালিঝড়। বলাবাহুল্য, একটা জুটিকে ফিরে পাবার পরেও মাত্র দুমাস তাদের দেখার সৌভাগ্য হয়েছিল দর্শকের, তাই অনেকেই এই জুটির কামব্যাকের জন্য অপেক্ষায় ছিল। এবার তাদের জন্য সত্যি খুশির খবর, আবার পর্দায় ফিরছে তৃণা কৌশিকের জনপ্রিয় জুটি। হ্যাঁ, অবাক হলেও এটা সত্যি। সম্প্রতি তারা একটি নতুন সেলফি পোস্ট করে সামাজিক মাধ্যমে জানিয়েছেন বাবিন গুনগুন আবার মিলিত হয়েছে এবং পূজোর সময়ে বিশেষ কিছু আসছে, অর্থাৎ আবার নতুন প্রজেক্টে তাদের কামব্যাক হচ্ছে। হয়তো এটা ধারাবাহিক নয়, কিন্তু মহার্ঘ ঝোড়া না বলে বাবিন গুনগুন কেন বললেন তারা? তাহলে কি আসছে খড়কুটোর পরবর্তী অংশ, অর্থাৎ পার্ট টু, নাকি অন্য কোনো প্রজেক্ট? দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।